বতাহ হয়েছে রাজ্যের ভিন্ন প্রান্ত। তার মজতে এইবার এজাক বরষুণ বিচারি আল্লাহক দোয়া প্রার্থনা করেছে একাংশ মুসলমান লোকে। এই মুহূর্তত আমি সবিশেষ আপনার জানাম, এইবার বরষুণ বিচারি আল্লাহর ওসর দোয়া মাগিছে একাংশ লোকে। সমগ্র রাজ্যতে উৎকট গরম, উৎকট গরমত দহিছে রাজ্যের প্রতিটি প্রান্ত। গরমের পরিত্রাণ বিচারি এইবার আল্লাহক দোয়া প্রার্থনা করেছে একাংশ লোকে। লাহরিঘাটের টেঙাগুড়ি ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসাত দোয়া প্রার্থনা করা দেখবলে পাওয়া গেছে। প্রখর রোদকও নেউচি এজাক বরষুণের নেদেখাজনের ওসর প্রার্থনা করেছে। ছাত্র ছাত্রী আর মাদ্রাসার শিক্ষক সকলে দোয়া করেছে আল্লাহক। আমার হাতত দৃশ্য আছে, এই মুহূর্তে আমি দৃশ্য দেখাম। গরমের পরিত্রাণ বিচারি আল্লাহর ওসর কেন ধরনের দোয়া করেছে সেই দৃশ্য আমি দেখাবল চেষ্টা করি। লাহরিঘাটের টেঙাগুড়ি ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার দোয়া প্রার্থনা। উৎকট গরমের পরিত্রাণ বিচারি আল্লাহক দোয়া করেছে একাংশ মুসলমান লোকে। আমি দৃশ্য দেখাম, ছাত্র ছাত্রী আর মাদ্রাসার শিক্ষক সকলে আল্লাহর ওসর দোয়া করেছে। এয়া চাওক, আমি দেখাইছো দোয়া মেহফিলর কি দৃশ্য। এয়া কেবল শিক্ষক সকলে নহয়, মাদ্রাসার শিক্ষক সকলের সমান্তরালক ছাত্র ছাত্রীও দোয়া করা। এয়া এখন মাদ্রাসার দৃশ্য। উৎকট গরমের পরিত্রাণ বিচারি আল্লাহক দোয়া প্রার্থনা করেছে। কোরবাত যদি ভেকুলি বিয়া, কোরবাত আকর ধর্মীয় পরম্পরা রীতি নীতি অনুসরি বরষুণ বিচারি বা উৎকট গরমের পরিত্রাণ বিচারি প্রার্থনা করেছে। এয়া হয়েছে নামাজের দৃশ্য। লাহরিঘাটের টেঙাগুড়ি ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার দৃশ্য। কণ কণ ছাত্র ছাত্রীকে আদি করে মাদ্রাসার শিক্ষক সকলে দোয়া করেছে মাত্র এজাক বরষুণের বাবে। উৎকট গরমত ইতিমধ্যে হিটস্ট্রোকত মৃত্যু হয়েছে বহু লোকর, বা বহু লোকে বর্তমান সময় অসুস্থ হয়ে পড়েছে। আর এই গরমের বাবে আসলে অসুস্থতা বৃদ্ধি পাইছে সাধারণ জনতার মাজত। বাহিরলে ওলাই আহিব নোৱাৰা এক পরিবেশ আমি দৃশ্য দেখাই আছো। লাহরিঘাটের লাহরিঘাটের টেঙাগুড়ি ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা দোয়া প্রার্থনা করেছে একাংশ। মন্তব্য আছে আমার হাতত, আগবাইছো। এটা যেহেতু টাইম চলি আছে, মানে ইমান তাপমাত্রা বাড়ি গেছে, মানে জীব জন্তুর পর মানুষলৈকে মানে যান বস্তু আছে এই তাপমাত্রা সহ্য করব নয়, এনেকা হালত হয়ে গেল। সেইটার কারণে আমি আল্লাহর ওসর মানে দোয়া করল যাতে তাপমাত্রাটা মালিকা আমার কমাই দিয়ে, সেইটার কারণে আমি দোয়া করে দিল গোটাই বিশ্বর কারণে যাতে এরকম এনেকা যাতে ন হয়, আল্লাহ তালা যাতে মেহরবানি করে সেইটো কারণে। আমি সকল শিক্ষকক লই আর ছাত্র সকলক লই আল্লাহর ওসর দোয়া মাগিছো, কারণ বতরটো অতি তাপমাত্রা আমি সহ্য করব নোৱাৰা হলো। সেই কারণে আল্লাহর ওসর দোয়া মাগিছো যাতে আল্লাহ বরষুণ দি আমাক দিলটো আর জানোৱাৰ কারণে আল্লাহ যাতে সহায় করে, রহমতের বরষুণ দিয়ে যাতে আল্লাহ আপনার মানে ভগবান আল্লাহর ওসর এনেকা প্রার্থনা করলে যাতে আপনার বরষুণ দিয়ে পৃথিবীখানক যাতে শান্ত করে। আল্লাহর ওসর দোয়া করেছো, দোয়া মাগিছো কোরআনের আয়াত পড়া হল যাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াত বরষুণ দি, পুরা হিন্দুস্থানত আর পুরা দুনিয়াত বরষুণ দি যাতে শান্তি করে দেন। এজাক বরষুণের কারণে কি কব? হয় আজি আমার টেঙাগুড়ি ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, যেহেতু মাদ্রাসা মরিগাঁও জেলার অন্তর্গত লাহরিঘাট সমষ্টির অন্তর্গত, এই মাদ্রাসাখনত বহুত দিন পরে মাদ্রাসা চলি আছে। এই মাদ্রাসার তরফের পর আজি আমি গোটে বিশ্বর কারণে তথা আমার মানব দানব আর জীব জন্তুর কারণে আমি দোয়া মাগিছো আল্লাহর ওসর, যাতে আল্লাহ তালা যাতে
আমাক বরুণ দি আর বতরটা অল্প ঠান্ডা করে আমাক শান্তি করে, সেই কারণে আমি সকল বিশ্বর কারণে দোয়া মাগিছো আল্লাহর ওচৰত। দোয়া করে বল।